স্ক্রলিং টেক্সট বা রোলিং টেক্সট, দিস ইজ নট কমপ্লিকেটেড, বিকজ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রলিং টেক্সট, লাইনটা এদিক থেকে এদিক যায়, না হলে এদিক থেকে এদিক যাবে। বন্ধুরা এই টেক্সটগুলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ক্যামটাসিয়া স্টুডিও, কাইনমাস্টার সব সফটওয়্যার দিয়ে এই টেক্সটটি তৈরি করা যায়। আমি তিনটা সফটওয়্যারের মাধ্যমে আমি দেখাবো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ক্যামটাসিয়া স্টুডিও এবং কাইনমাস্টার, কীভাবে তৈরি করবেন তার ফুলফিল প্রসেসটা আমি দেখিয়ে দেবো, কীভাবে ফ্রেমগুলো তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো। আমার ভিডিওতে আমি যেভাবে তৈরি করেছি আপনাদেরকেও সেমভাবে আমি তৈরি করে দেখাবো। বন্ধুরা ফার্স্ট টাইম যদি আমাদের চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন, পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন সব টেক ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। তো সিট ব্যাক অ্যান্ড লেটস গেট স্টার্টেড। আজকে দেখাবো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে এই স্ক্রলিং টেক্সটটি তৈরি করা যায় তার সম্পূর্ণ প্রসেসটা। ওয়েল, আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কন্ট্রোল প্যানেলে আমরা চলে এসেছি। আমি ফার্স্টে আমার ভিডিওটা আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি যাতে আমাদের এডিটিংয়ে প্রবলেম না হয়। তো আমরা যখন টেলিভিশন দেখে থাকি তখন টেলিভিশনের এই ভিডিওর এই পাশ থেকে এই পাশে একটা রোলিং টেক্সট রোল করে চলে যায়। সেটা হতে পারে ব্রেকিং নিউজ বা যে কোনো নিউজ পত্রিকা এখান দিয়ে চলে যায়। তো আমরাও আমাদের ভিডিওতে ওরকম একটা ইফেক্ট দিব, আমরা ওরকম তৈরি করব। তো আমি একটা শেপ তৈরি করছি বন্ধুরা, এই দেখুন এই শেপটা আমি এখানে বসিয়ে দিয়েছি। আপনারা ফটোশপ দিয়ে PNG বা JPG ফাইলে আপনারা কনভার্ট করে শেপটি আপনারা তৈরি করে নিতে পারেন। তো তারপর আমাদের ফাইলে যে নিউ, তারপরে লেগেসি টাইটেল, টাইটেলের উপরে যাই আপনারা এখানে টাইটেলের যে স্ক্রলিং টেক্সট আমরা একটা লিখে দিই, SS দিয়ে দিই, তারপর ওকে দেওয়ার পরে বন্ধুরা আমরা এখানে দিয়ে দিই, তারপর আমরা কন্ট্রোল প্যানেলে যাই, আমরা সুন্দরভাবে সাজিয়ে নিব। আমাদের ফ্রন্টটা এখান থেকে একটু চেঞ্জ করে দিব, এটা দিব। দেওয়ার পরে বন্ধুরা আপনারা একটা ডকুমেন্টে আপনারা এরকম টেক্সটগুলো আগে লিখে নেবেন, যেগুলো টেক্সট আপনারা ওখানে শো করতেছেন সেটা আপনারা আগে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে তারপরে এটা জাস্ট কপি করবেন, কপি, তারপরে এখানে যায় কন্ট্রোল ভি দেওয়ার পরে, তারপরে এখানে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তারপরে আছে স্ক্রল লেফট, এখানে ক্লিক করবেন, স্টার্ট অফ স্ক্রিন, স্টার্ট, তারপরে ইন্ড অফ স্ক্রিন, তারপর ওকে, বাস কাজ শেষ। তারপরে দেখবেন আপনার একবারে এই মিডিয়া ব্রাউজারে আসার পরে এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এই ফাইলটা জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের এই ফ্রেমের উপরে ছেড়ে দিব। আমাদের এই যে টেক্সটটা, এই টেক্সটটা কিন্তু সেন্টার হয়নি, তার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে মোশনে ক্লিক করব, মোশনে ক্লিক করে আমরা এটা সেন্টার করে নিব। ওকে, আমাদের সেন্টার করে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা আরেকটা জিনিস লাগবে, এখানে আমাদের চ্যানেলের লোগোটা আমরা দিয়ে দিব, তার জন্য এই যে দেখতেছেন পেন টুলটা, এই পেন টুলের উপর ক্লিক করে ধরে রাখবেন, মাউসটা ক্লিক করে ধরে রাখার পর এই যে রেক্টেঙ্গেল টুল আসছে, তারপরে এখানে আমরা একটা, সরি, আমরা এখানে ফাঁকা ব্ল্যাঙ্ক ক্লিক করে নিব। তো রেক্টেঙ্গেল ক্লিক করার পর আমরা এখানে একটা শেপ তৈরি করব, তৈরি করার পরে আমরা এটা কালার দিব হচ্ছে সাদা। ওয়েল, আমরা সাদা কালার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা ফুলফিল সাইজ মতন হয়ে গেছে। তারপরে আমরা আমাদের লোগোটা নিয়ে আসবো আমাদের হার্ড ড্রাইভ থেকে। তো তারপর আমাদের হার্ড ড্রাইভ থেকে আমাদের লোগোটা এনে দুইটা লেয়ার আমাদের এই যে এর পাশে যে কয়টা লেয়ার এক হয়েছে এই সবগুলো একই করে দিতে হবে, আমাদের লোগোটা সেন্টার করে নিতে হবে। তারপরে আমরা এখানে লোগোর লেয়ারের উপর ক্লিক করার পর মোশন, আমাদের লোগোটা এখান থেকে সেন্টার করে, ওকে। তো আমরা সবগুলো আমরা সিস্টেম করে আমরা নিয়েছি, তারপরে এই সবগুলো আমরা সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে এই টেনে আমরা এই দিকে নিয়ে নিব, আমাদের যতটুকু প্রয়োজন হয়, আমাদের লেয়ার, আমাদের স্পিড আমরা একটু দেখে নিই, আমরা একটু সাউন্ড কমাই দিই না হলে আমাদের সমস্যা হয়। তো এখান থেকে আমাদের লেখাটা স্ক্রল করে যাবে,
তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্ক্রল যাচ্ছে। তো এইভাবে আসলে মূলত এই স্ক্রলিং টেক্সটগুলো তৈরি করা হয় বা রোলিং টেক্সটগুলো এইভাবে তৈরি করা হয়। সিস্টেমটা এই আর কিছু না, এটা কঠিন কিছু না। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও আসতেছে ক্যামতেশিয়া স্টুডিও দিয়ে কীভাবে স্ক্রলিং টেক্সট তৈরি করা হয়। সো ধন্যবাদ, ভালো থাকবেন।